প্রিয় মাছচাষী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এরটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমি সারা বাংলাদেশ ব্যাপী এরেশন মেশিন বিক্রি করে থাকি এবং এটা আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ডিংয়ের নাম ফিশকিং এরটার, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার। আমরা ইতিপূর্বে শুরু করেছিলাম মেঘে মেঘে বেলা হওয়ার মতো, আমরা পর্যায়ক্রমে এখন আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে মেশিন পৌঁছে দিতে পেরেছি। অনেক চাষি ভাইদের এবং অনেক সনাতন পদ্ধতির যিনারা মাছ চাষের সঙ্গে জড়িত আছেন, ওনাদের একটা প্রশ্ন থাকে, অনেকে এখনও এটা বুঝে উঠতে পারেনি। বাংলাদেশে আগামীর 5 বছরে 5 থেকে 10 লক্ষ মেশিন পর্যায়ক্রমে প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? এয়ারস্টার একটি আধুনিক যন্ত্র মাছ চাষের। আমরা যদি সমুদ্র, নদী, হাওর, বাওর, খাল, বিল থেকে আরম্ভ করে যে উন্মুক্ত জলাশয়গুলো আছে সেইখানে আমরা যেটা দেখি, পানিটা চেঞ্জ হয়, প্রকৃতির রেসওয়ে হয়, পানির তরঙ্গ হয়, ঢেউ হয় এবং কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টন মাছ সেইখানে উৎপাদন হতে সক্ষম হয় এবং প্রকৃতির যে শালক সংশ্লেষণ থেকে পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন এলগি তৈরি হচ্ছে এবং সেখান থেকে প্রাণীকণা তৈরি হচ্ছে, মাছ বিচরণ করছে, ইচ্ছামতো সেখান থেকে তারা খেতে পারছে এবং তারা সেটাকে খেয়েই বড় হচ্ছে। আমরা পৃথিবীর কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে তাদেরকে খাবার দাবারের জন্য কোনো মাছ পানিতে আসে মনে করে খাবার প্রয়োগের কোনো চিন্তা চেতনা করে না, বাট সেখানে কিন্তু সে মাছগুলা নিরবিচ্ছিন্নভাবে নির্দ্বিধায় কোনো মেডিসিন, কেমিক্যাল, রাসায়নিক, প্রোবায়োটিক কোনো কিছু ছাড়া সেখানে মাছগুলো উত্তরোত্তর বেড়ে উঠছে এবং উন্মুক্ত জলাশয় থেকে আমরা বিভিন্নভাবে আহরণ করে বাজারে আসছে। কেউ সরাসরি মেরে খাচ্ছি, আমরা কেউ পর্যায়ক্রমে 2 হাত 3 হাত বদলের মধ্যে দিয়ে কিনে খাচ্ছি, কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে আমাদের নদ নদী খালবিল হাওল বাওর প্রাকৃতিক উৎসে যেখানে 80% মাছ উৎপাদন হতো সেটা এখন কমে এসে 10 ভাগে 20 ভাগে 30 ভাগে কখনো রূপান্তরিত হচ্ছে, যার কারণে আমাদের এখন আভ্যন্তরীণ মাছ চাষ বিশ্বে 3য় অথবা 4র্থ স্থানে আমরা বাংলাদেশ অবস্থান করছি। কিন্তু এই মাছ চাষের সব পিছনে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলোর মূল ধারা হলো পুকুরের পানিতে আমরা পানির স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারছি না। কেন ঠিক রাখতে পারছি না? পানির স্বাস্থ্যটাকে আমরা মাছ ছাড়ার আগে যেভাবে ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট করে যখন আমরা মাছ ছাড়ছি, মাছ ছাড়ার পরেই আমাদের পানির ট্রিটমেন্টটা আমরা ভুলে যাচ্ছি। সেইখানে কি হচ্ছে? প্রচুর জৈব অজৈব খাবার নষ্ট হচ্ছে এবং আমরা এডিশনালি অনেক খাবার প্রয়োগ করছি এবং আমরা মেডিসিন কেমিক্যাল অত্যাধিক ব্যবহার করছি, করার কারণে আমাদের বিভিন্ন প্ল্যাঙ্কটনগুলা 15 থেকে 20 দিন লাইফ টাইমের পর প্রতিদিন মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পরে পর্যায়ক্রমে আমরা এই প্ল্যাঙ্কটনগুলো আমরা যখনই মারা যে মাটিতে পড়তেছে, মাটিতে পড়লেই সেগুলো নাইট্রোজেন হচ্ছে, নাইট্রোজেন ট্রিপল সুপার ফসফেট হচ্ছে এবং সেগুলো থেকে অ্যামোনিয়া টক্সিসিটি আয়নিক অনেক চেঞ্জ হয়ে আমাদের পানিতে বিভিন্ন ধরনের খাবার নষ্ট হয়ে পানির স্বাস্থ্যকে পর্যায়ক্রমে মাঠ ভারী করছে, ওয়েস্ট করে ফেলছে। এগুলোর সমাধানটা হলো এয়ারেটর। এয়ারেটর যখন ঘূর্ণায়ন করবে সেই এয়ারেটরগুলো দিয়ে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনগুলো লাগানো আছে, এই মেশিনগুলো এই পুকুরে লাগানো আছে 4টি মেশিন। এই পুকুরে 400% এরিয়া, এখানে আরও 2টি 3টি মেশিনের প্রয়োজন হতে পারে। আমি আজকে যে ভিডিওটি ধারণ করছি এটা মেঘলা আবহাওয়া, এই মেঘলা আবহাওয়ার দিনগুলোতে আপনার সূর্য থেকে যে অক্সিজেনটা প্রকৃতি থেকে পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রিয়েট হওয়ার কথা ছিল সেটা স্বয়ংসম্পূর্ণভাবে ক্রিয়েট হবে না, তাহলে আমার ন্যাচারাল দিনগুলোতে যে পরিমাণ এয়ারেশন লাগবে তার চেয়ে বেশি এয়ারেশন এই দিনগুলোতে লাগবে। এই কারণে এয়ারেশনের কাজ হলো পানিতে শুধু অক্সিজেন সৃষ্টি করে না, স্বাভাবিক দিনগুলোতে শুরু থেকে পানির স্বাস্থ্যটাকে ট্রিটমেন্ট করবে, পানির যে স্যালিনিটি অ্যালকালিনিটি থেকে আরম্ভ করে ডিজলভ অক্সিজেন, হার্ডনেস, পিএইচ, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সব প্যারামিটারগুলোকে সিমিলার লেভেল রাখতে সক্ষম হবে। তাতে করে কী হবে? প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পানিতে নেওয়ার ক্ষমতা বাড়বে এবং এই মেশিনগুলো আমাদের বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। এই দেশে যে আবহাওয়া আছে এই আবহাওয়া পৃথিবীর অনেক দেশে নাই। পশ্চিমা বিশ্বের দেশগুলোতে তাদের আবহাওয়া প্লাস মাইনাস থাকে, তাদের দেশে এয়ারেশনটা 24 ঘন্টা পাটলি করতে হয়। আমাদের এখানে সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো দিনগুলোতে অক্সিজেন পর্যাপ্ত ডিজলভ হয়, পানির স্বাস্থ্য ঠিক থাকলে সেটা নেওয়ার ক্ষমতা রাখে এবং যখনই আমাদের রাত গভীর হয়
তখন আমাদের অক্সিজেন কমতে থাকে এবং পানিতে যত ধরনের মাছা ব্যতীত যত ধরনের প্রাণী থাক না কেন প্ল্যাঙ্কটন থেকে আরম্ভ করে সবাই লাইভ তারাও কিন্তু অক্সিজেনটা নেয় এই রিজার্ভ অক্সিজেনটা অক্সিজেনটা গ্রহণ করে এই কারণে রাত্রি তিনটার পর থেকে বা বারোটার পর থেকে এক দুই ঘন্টা চালাই দিলেন তিনটার পর থেকে দুই ঘন্টা চালাই দিলে রাতের যে শর্টেজ অক্সিজেনের কাভারেজ সেটা কমপ্লিট হবে আর একদিকে পানিতে অক্সিজেনের কাভারেজের সাথে পানির নিচের যে খাবারগুলো নষ্ট হচ্ছে প্রতিনিয়ত সেগুলোকে বর্জ্য আকারে উপরেও তুলে আনবে এবং সকালে যখন সূর্য উঠবে সূর্যের ফটোসিনথেটিকের মাধ্যমে এইটা পুনরায় লাইভ ও ফাইটোপ্ল্যাঙ্কটন এবং তৈরি হবে পাশাপাশি যত ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হবে জুপ্ল্যাঙ্কটন তত প্রাণীকণা তত তৈরি হতে সহায়তা পাবে এমনিভাবে এয়ারেশন ব্যবস্থা আমাদেরকে অবশ্য অবশ্যই করতে হবে এবং আপনারা অবশ্য চিন্তা করবেন যে কোন মেশিনগুলো ভালো কাদেরকে আপনারা পাশে পাবেন কারা আপনাদেরকে বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে টিকিয়ে রাখবে এবং কারা আপনার এই সম্পত্তির সময়ে কী ধরনের মাছ চাষ হবে কী মাছ চাষে কোন লেভেলে কোন স্তরে কীভাবে মাছ চাষ করতে হবে পানির টোটাল লেভেলের খাবারগুলো কীভাবে কনজাম করতে হবে কী ধরনের মাছ দিয়ে কনজাম করা যায় এই বিষয়গুলো আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চিন্তা চেতনার মধ্যে দিয়ে এয়ারেশনের কোনো বিকল্প নাই আমরা দীর্ঘদিন যাবত এই এয়ারেশন আমদানির সঙ্গে আসি আগামীতেও থাকবো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রয়োজন অনুযায়ী আমাদের পরামর্শ অনুযায়ী এয়ারেটার নিতে পারবেন দ্বিতীয়ত আপনারা যারা হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির পোনা খুঁজছেন পাবদা ট্যাংরা শিং মাগুর কই শোল বাম থেকে আরম্ভ করে আমাদের প্রাকৃতিক পর্যায়ের সকল মাছ এবং আপনারা যারা ফল বাগান করতে চান আপনারা বিভিন্ন ধরনের চারা গাছ আমরা আমাদের কাছ থেকে উন্নত টিস্যু কালচার প্রযুক্তিতে নিতে পারবেন এবং আগামীর সকল কৃষি উদ্ভাবনা প্রযুক্তির সঙ্গে যিনারা আসতে চান সবার সুস্বাস্থ্য সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো স্পটে নতুন কোনো উদ্ভাবনায় ভিডিও দেখানোর উদ্দেশ্য এবং চিন্তা রেখে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম।